প্রত্যেক জন্মের মূল মন্ত্র হচ্ছে মুক্তির মন্ত্র, অন্ধকার থেকে জ্যোতির মধ্যে মুক্তি। কাছে থেকে কেবল অংশকে দেখা যায়, দূরে না দাঁড়ালে সমগ্রকে দেখা যায় না। যাত্রার মধ্যে যে দুঃখ আছে, চলাটাই হচ্ছে তার ওষুধ। অভিনয় জিনিসটা যদিও মোটের উপর অন্যান্য কলাবিদ্যার চেয়ে নকলের দিকে বেশি ঝোঁক দেয়, তবু তাহা একেবারে হরবোলার কাণ্ড নহে। তাহাও স্বাভাবিকের পর্দা ফাঁক করিয়া তাহার ভিতর দিকের লীলা দেখাইবার ভার লইয়াছে। স্বাভাবিকের দিকে বেশি ঝোঁক দিতে গেলেই সেই ভিতরের দিকটাকে আচ্ছন্ন করিয়া দেওয়া হয়। রঙ্গমঞ্চে প্রায় দেখা যায় মানুষের হৃদয় আবেগকে অত্যন্ত বৃহৎ করিয়া দেখাইবার জন্য অভিনেতারা কণ্ঠস্বরে ও অঙ্গভঙ্গে জবরদস্তি প্রয়োগ করিয়া থাকে। তাহার কারণ এই যে, যে ব্যক্তি সত্যকে প্রকাশ না করিয়া সত্যকে নকল করিতে চায়, সে মিথ্যা সাক্ষ্যদাতার মতো বাড়াইয়া বলে, সংযম আশ্রয় করিতে তাহার সাহস হয় না। কবি এবং গুণীদের কাজই এই যে, যারা ভুলে আছে তাদের মনে করিয়ে দেওয়া যে জগৎটা আমি, জগৎটা আমার, ওটা রেডিও চাঞ্চল্য মাত্র নয়। যিনি সৃজন করেন তিনি আপনাকেই নানা আকারে ব্যক্ত করেন। যে সৃজন করে তাহার ছাঁচ থাকে না, যে গড়ে তাহার ছাঁচ চাই। অতএব উভয়কে এক নামে ডাকা উচিত নহে। জীবনের দ্বারা আমরা জীবনকে জানিতে পারি, কিন্তু সংজ্ঞার দ্বারা তাহাকে বাঁধিতে পারি না। যে জিনিসের যা দাম তা পুরো না দিতে পারলে দাম তো যায়ই, জিনিসও জোটে না। আমরা নিজেকে অনেকখানি পাই অন্যের মধ্যে। জটিলতাই দুর্বলতা, তাহাই অকৃতার্থতা, পূর্ণতাই সরলতা। নিজের পূর্ণ প্রকাশে আনন্দ। গুণী যেখানে গুণী, সেখানে তার কাজ যতই কঠিন হোক সেখানেই তার আনন্দ। মা যেখানে মা, সেখানে তার ঝঞ্ঝাট যত বেশিই হোক না সেখানেই তার আনন্দ। আনন্দকে দেখাই সম্পূর্ণ করে দেখা। আমি রবীন্দ্র গদ্যের উদ্ধৃতি সংগ্রহ থেকে কিছু উদ্ধৃতি পাঠ করলাম। নিজের জন্মদিন বৎসরের অন্য 364 দিনের চেয়ে নিজের কাছে কিছুমাত্র বড় নয়। যদি অন্যের কাছে তার মূল্য থাকে তবেই তার মূল্য। পরকে আপন করে পাওয়াতেই লাভ, তাতেই আনন্দ, এবং তার জন্যেই মানুষের যত কিছু সাধনা। যেখানেই এই আপনার করে পাওয়া সেখানেই উৎসব, আর এই উৎসবেই হচ্ছে জীবনের কবিত্ব। যেখানে রস সেখানেই তার প্রকাশ। জন্মদিন করোনা যেভাবে জন্মদিন পালন করা হয় আমরা ঠিক সেভাবেই করছি। সুসম্মত ভাবে জন্মদিন পালন, শুভ জন্মদিন। ডিসটেন্স 6 ফিট, আসলে গিফট নিয়ে আসছে, এই যে 6 ফিট ডিসটেন্স থাকতে হবে, অনেক গিফট, অনেক গিফট। এটা হইছে 6 ফিট ডিসটেন্স থাকতে হবে, কিন্তু তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে সালাম ভাই, থ্যাংক ইউ। এই যিনি এতক্ষণ ভিডিও করলেন।